একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে দ্বিতীয় ক্লাস। ইতিমধ্যেই তোমাদের MT2 পরীক্ষার পরে এটা শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা যে ক্লাসটি নিব সেটা হচ্ছে ইসলাম শিক্ষা বিষয়ের উপরে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, MT2 পরীক্ষার জন্য তোমরা দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু পাঠ শেষ করেছিলে। আজকে MT2 পরীক্ষার উদ্দেশ্যেই আমরা শুরু MT2 পরীক্ষার পরবর্তী সিলেবাস অনুযায়ী তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশ। তো প্রথম যে অংশটা তোমরা পড়েছিলে সে তারপর থেকেই আমরা শুরু করছি। আজকের এই ক্লাসটি আমি নিচ্ছি আফসানা, সহকারী প্রভাষক ইসলাম শিক্ষা মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের শিরোনামটা হচ্ছে ইসলাম ও ব্যক্তিগত জীবন, অর্থাৎ মানুষের ব্যক্তিগত জীবনের সকল কর্মকাণ্ড ইসলামের আলোকে করার জন্য যে সুনির্ধারিত নীতিমালা রয়েছে সেগুলোই মূলত এই অধ্যায়ের মূল আলোচনার বিষয়। ইসলাম ও ব্যক্তিগত জীবন এই অধ্যায়ের শিরোনামের আমরা অনেকগুলো পাঠ পড়েছি। আজকে আমরা যে পাঠটি পড়ব সেটা হচ্ছে পাঠ 19, এর শিরোনাম হচ্ছে হালাল উপার্জন এবং এর গুরুত্ব, এবং পাঠ 20 হারাম উপার্জন এবং এর পরিণাম। মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষ যে উপার্জন করে সেটা দুইভাবে করা যায়, হালাল এবং হারাম। এবং এই উপার্জনের জন্য আল্লাহ তাআলা যে প্রশ্নটি করবেন সেটা হচ্ছে তুমি কোন পন্থায় আয় করেছো এবং কোন পন্থায় সেটা ব্যয় করেছো, অর্থাৎ মানুষের যে আয় ব্যয়ের হিসাবটা এটা মূলত নির্ভর করে উপার্জনের ভিত্তিতে। তো এই উপার্জনের দুইটি পদ্ধতি এখানে আলোচনা করা হয়েছে, একটি হচ্ছে হালাল উপার্জন, অপরটি হচ্ছে হারাম উপার্জন। তো আমরা এখন দেখব যে হালাল উপার্জনের একটা পরিচয় আমরা এখানে তুলে ধরেছি। হালাল উপার্জন কি? হালাল উপার্জন হচ্ছে, এর আরবি শব্দ হচ্ছে কাসাবুল হালাল, অর্থাৎ বৈধ আইনানুক বা অনুমোদিত পন্থায় উপার্জন করা। এখানে হালাল উপার্জনের একটি সংজ্ঞা আমরা পেয়েছি। এরপর আছে শরীয়তের পরিভাষার একটি সংজ্ঞা। শরীয়তের পরিভাষায় সকল বৈধ উপায় উপার্জনই হচ্ছে হালাল উপার্জন। শরীয়তের পরিভাষায় সকল বৈধ উপায় উপার্জনই হচ্ছে হালাল উপার্জন, এটাকে বলা হয় কাসবুল হালাল বা হালাল উপার্জন। হালাল উপার্জনের কয়েকটি উদাহরণ হচ্ছে সঠিকভাবে ওজন করে পারস্পরিক সন্তুষ্টির মাধ্যমে ক্রয় বিক্রয় করা, শরীয়তের বিধি বিধান লঙ্ঘন না করে চাকরি করা, সম্পদের মালিকের নির্দেশ মোতাবেক কর্তব্য পরায়ণতার সাথে শ্রম বিনিয়োগ করা, শিল্প কারখানায় শ্রমিকদের হক আদায় করে পণ্য উৎপাদন ও বিক্রি ইত্যাদি। এগুলো হচ্ছে হালাল উপার্জনের একটি পন্থা। এরপর আমরা দেখব যে হালাল উপার্জনের গুরুত্ব এবং উপকারিতা কী। এর গুরুত্ব এবং উপকারিতার বিষয়ে যদি আমরা আসি তাহলে আমরা জানি যে হালাল উপার্জনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনেক বেশি। কেননা প্রত্যেকটা নবী রাসূলও কিন্তু হালাল উপার্জন করেছেন, এবং এই হালাল উপার্জনের জন্য তারা অত্যন্ত কঠিন পন্থা অবলম্বন করেছেন। আমরা জানি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চালক বা ওই রাখাল ছিলেন, মেষ পরিচর্যার তিনি রাখাল ছিলেন। তো এটা অত্যন্ত কঠিন কাজ। এই কাজটি করেও তিনি কী করেছেন, হালাল উপার্জনের একটি নিশ্চয়তা নিয়েছেন তার উপার্জনের ক্ষেত্রে। তো প্রত্যেকেই হালাল উপার্জন কিন্তু একটি অন্যতম ইবাদাতেরও অংশ। হালাল উপার্জনের গুরুত্ব এবং উপকারিতা এখন আমরা দেখব। আল্লাহর নির্দেশ পালন, আল্লাহ তাআলা মানুষকে হালাল জীবিকা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এর অর্থ হচ্ছে, হে মুমিনগণ, তোমাদের আমি যে পবিত্র জীবিকা দিয়েছি তা থেকে খাও, আর যদি তোমরা কেবল আল্লাহর ইবাদতই করতে চাও তবে তার শুকর করো। এটা সূরা বাকারার 172 নম্বর আয়াত।
এর পরবর্তী আরো একটি গুরুত্ব আমরা দেখতে পাই, এটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদাত। সকল ফরজ ইবাদাত যেমন সালাত, সাওম, জাকাত, হজ প্রভৃতির মতোই গুরুত্বপূর্ণ ফরজ ইবাদাত হলো হালাল উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবু কাসাবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল জীবিকা উপার্জন করা ফরজের পরে একটি ফরজ। এটি সহিহ বুখারীর একটি হাদিস। সুপ্রিয় শিক্ষার্থীরা, হালাল উপার্জনের আমরা দুইটি গুরুত্বপূর্ণ গুরুত্ব এবং উপকারিতা দেখলাম। এরপরে আরও যে সকল গুরুত্ব এবং উপকারিতা রয়েছে আমরা সেগুলো দেখব। হালাল উপার্জন মানুষকে কর্ম প্রেরণা দেয়, কেননা মানুষ হালাল রাখার জন্য ব্যক্তিকে কাজ করতে হয়, উপার্জন হালাল রাখার জন্য ব্যক্তিকে কাজ করতে হয় এবং কায়িক বুদ্ধি বা বুদ্ধিভিত্তিক শ্রম দিতে হয়, যা মানসিক পরিতৃপ্তি দান করে। এ ব্যাপারে হাদিসে বলা হয়েছে, যখন তোমরা ফজরের সালাত শেষ করবে তখন রুজির সন্ধান না করে ঘুমাতে যাবে না। অর্থাৎ পবিত্র কোরআন এবং হাদিসের উভয়ের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে হালাল উপার্জনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনেক বেশি। এরপর আরও একটি বিষয় হচ্ছে, হালাল উপার্জন কায়িক শ্রম ব্যয় হয়। ইসলামে শ্রমলব্ধ হালাল উপার্জনকেই সর্বোত্তম উপার্জন হিসেবে ঘোষণা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুহাত দিয়ে উপার্জিত খাবারের চেয়ে উত্তম খাবার কেউ কোনোদিন খায়নি। এটা সূরা এটি হচ্ছে বুখারীর একটি হাদিস। এছাড়াও হালাল উপার্জনের বাধ্যবাধকতা লোকদের চাকরির পাশাপাশি অন্যান্য উৎপাদন প্রক্রিয়া প্রতিষ্ঠার প্রেরণা দেয়। এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায়, জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধি সুনিশ্চিত হয়। হালাল উপার্জনে কোনো ভয়, দ্বিধা ও অশান্তি থাকে না। মানুষ নির্দ্বিধায় নির্বিবাদে তার উপার্জন ভোগ করে, ফলে প্রশান্তিতে তার হৃদয় মন উদ্ভাসিত হয়ে ওঠে। ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্তও কিন্তু হালাল উপার্জন। যে হারাম উপার্জন করে এবং হারাম জীবিকা গ্রহণ করে তার ইবাদত কবুল হয় না, আর ইবাদত কবুল না হলে তার দোয়াও কবুল হয় না, কেননা দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে ইবাদত কবুল হওয়া। এরপর রয়েছে মর্যাদা লাভ। হালাল উপার্জন পৃথিবীর লোকদের কাছে যেমন ব্যক্তির মর্যাদা ও গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়, তেমনি আল্লাহ তাআলাও তাকে বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল উপার্জন দিয়ে তার পারিবারিক প্রতিপালনের চেষ্টা করে সে যেন আল্লাহর পথে মুজাহিদ। এটি ইবনে মাজার একটি হাদিস। এছাড়াও হালাল উপার্জনের মাধ্যমে মহান আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা লাভ করা যায়, আর যারা আল্লাহ নির্দেশ মেনে চলে আল্লাহ তাদের ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, হালাল উপার্জনকারী ব্যক্তি হচ্ছে আল্লাহর বন্ধু। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মধ্যে আমরা দেখলাম যে হালাল উপার্জনের গুরুত্ব এবং হালাল উপার্জন কি। এই পাঠ শেষে আমরা যে বিষয়টা জানতে পারলাম, যে হালাল উপার্জন কি, সেটা কিভাবে উপার্জন করা যায় এবং এর মাধ্যমে আমাদের কি কি গুরুত্ব রয়েছে হালাল উপার্জনের এবং প্রয়োজনীয়তাটা কি। এরপর আমরা চলে যাব দ্বিতীয় পাঠে। এখানে আছে হারাম উপার্জনের পরিচয়। মূলত হালাল হচ্ছে আমরা এখন শুরু করতে যাচ্ছি হারাম উপার্জনের পরিচয়। হারাম উপার্জন এর আরবি প্রতিশব্দ হচ্ছে কাসবুল হারাম। এর অর্থ হচ্ছে অবৈধ পন্থায়, নিষিদ্ধ পদ্ধতিতে, আইন বহির্ভূত পন্থায় উপার্জন, ইনকাম ইন ইলিগাল ওয়ে। শরীয়তের পরিভাষায় শরীয়ত পরিপন্থী যে কোনো পন্থায় অর্থ সম্পদ অর্জন করাকে হারাম উপার্জন বা কাসবুল হারাম বলা হয়। হারাম উপার্জনের আমরা কয়েকটি উদাহরণ দিতে পারি, যে সুদের মাধ্যমে অর্থ উপার্জন করা, ঘুষের মাধ্যমে অর্থ উপার্জন করা, চাকরির ক্ষেত্রে কর্তৃপক্ষের চোখে ফাঁকি দিয়ে কর্তব্যে অবহেলার মাধ্যমে উপার্জন করা, যে দ্রব্য দিয়ে ব্যবসা করা জায়েজ নয় এমন দ্রব্যের ব্যবসায় লিপ্ত হওয়া, প্রতারণার মাধ্যমে উপার্জন, জোরপূর্বক কারো সম্পদ দখল করে নেয়া, চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদির মাধ্যমে উপার্জন, কাউকে অপহরণ বা জিম্মি করে অর্থ আদায় করা। এই যে বিষয়গুলো আমরা দেখলাম সবগুলোই হচ্ছে হারাম উপার্জনের উদাহরণ দিলাম আমরা। বিশ্বে এরকম বহু হারাম উপার্জনের বেশ কিছু উপার্জনের পদ্ধতি রয়েছে, কিন্তু ইসলামে বলা হয়েছে যে হালাল উপার্জনকে গ্রহণ করতে হবে এবং হারাম উপার্জনকে বর্জন করতে হবে। হারাম উপার্জনের যত পদ্ধতি রয়েছে সবগুলোই আমাদের কি করতে হবে, পরিহার করতে হবে। এখন আমরা দেখব হারাম উপার্জনের কুফল ও পরিণাম। হারাম উপার্জনের সবচেয়ে বড় কুফল পরিণাম হচ্ছে ইবাদত প্রত্যাখ্যান। হারাম উপার্জনের প্রথম ও প্রধান কুফল হচ্ছে হারাম উপার্জনকারীর ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ দীর্ঘ পথ অতিক্রম করে অর্থাৎ কাবায় আসে এবং দোয়া কবুলের আশায় অবিনষ্ট চুলে ধুলি ধূসরিত অবস্থায় আকাশের দিকে দুহাত তুলে ধরে বারবার বলতে থাকে, হে আমার প্রতিপালক, হে আমার রব। অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, এমনকি সে লালিত পালিত হয়েছে হারামভাবে। এমন ব্যক্তির দোয়া কবুল হবে না।
এটা সহি মুসলিমের একটি হাদিস। এখানে রাসুল একটি প্রশংসা রেখেছেন যে এমন ব্যক্তি দোয়া কি কবুল হবে। মূলত তিনি এই বিষয়গুলো দিয়ে বোঝাতে চেয়েছেন যে যেই ব্যক্তি হারাম উপার্জনের মাধ্যমে প্রতিপালিত হয়েছে তার দোয়া কবুল হবে না। এছাড়াও হারাম উপার্জনকারীর স্থায়ী আবাস হচ্ছে জাহান্নাম। এ ব্যাপারে একটি হাদিস রয়েছে যে গোস্ত হারাম জীবিকা দিয়ে গঠিত তা ভেস্তে প্রবেশ করবে না, আর হারাম জীবিকায় গঠিত প্রতিটি গোস্তের জন্য উপযুক্ত আবাস স্থল হচ্ছে জাহান্নাম। এটা মুসনাদে আহমদের একটি হাদিস। এখানে বলা হয়েছে যে গোস্ত হারাম জীবিকা দিয়ে গঠিত তা ভেস্তে প্রবেশ করবে না। এখানে গোস্ত শব্দটি দিয়ে বোঝানো হয়েছে মানুষের দেহ, অর্থাৎ কোনো মানুষ যদি হারামভাবে লালিত পালিত হয় তাহলে কি হবে না, তার সে কখনোই জান্নাতে যাবে না, তার আবাসস্থান হচ্ছে জাহান্নামে। আল্লাহ তাআলা হারাম উপার্জন করতে নিষেধ করেছেন। এতে একদিকে যেমন আল্লাহর নিষেধের বিরোধিতা করা হয়, অন্যদিকে তেমনই অনুসরণ করা হয় নিজের কুপ্রবৃত্তির, কেননা শয়তান ও কুপ্রবৃত্তি সবসময় মানুষকে হারাম কাজেরই প্রেরণা দেয়। এ ব্যাপারে পবিত্র কোরআনে রয়েছে, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করো না। এটা সূরা নিসার 29 নম্বর আয়াত। এছাড়াও হারাম উপার্জনের মাধ্যমে ব্যক্তির ইবাদত বন্দীগী বিনষ্ট হয়ে যায়, যা কেবল ধ্বংস ও ক্ষতি ডেকে আনে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুলিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। এটাও কিন্তু হারাম উপার্জনের অন্যতম একটি পন্থা, যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি করা, ওজনে কম দেয়া বা ভেজাল মেশানো, এটাও হারাম উপার্জনের পন্থা। এছাড়াও হারাম উপার্জনের সাথে জড়িয়ে থাকা ক্ষতিগ্রস্ত মানুষের অভিসম্পাদ দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ তার রাসূলের সেই অভিশাপ দিয়েছেন ঘুষদাতা, গ্রহীতা ও তার সাক্ষীদাতার ব্যাপারে। এমনকি আকাশের ফেরেস্তা পর্যন্ত প্রতারক ব্যবসায়ীদের জন্য আল্লাহ লানত কামনা করে। পৃথিবীর কোনো বিবেকবান মানুষই হারাম উপার্জনকারীকে ভালোবাসে না এবং ভালো চোখে দেখে না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পড়া ছিল হালাল উপার্জন এবং তার গুরুত্ব, প্রয়োজনীয়তা, এবং হারাম উপার্জন, তার কুফল ও পরিণাম। আমরা দেখলাম যে হারাম উপার্জন এবং হালাল উপার্জনের যে বিষয়টা, আমি আশা করছি এই লেকচারের মাধ্যমে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে। তো মানুষ যদি হালাল উপার্জন করে তাহলে সে সওয়াব পায়, এমনকি এর মাধ্যমে সে ইবাদত কবুল এবং গুনামাফের নিশ্চয়তা পায়। তার অনিবার্য প্রতিদান হলো আখিরাতের সাফল্য লাভ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। তো এখানে দেখা যাচ্ছে যে হালাল উপার্জনের যে গুরুত্ব রয়েছে এটা অনেক বেশি, কেননা প্রত্যেকটা নবী রাসূল হালাল উপার্জনের পন্থা অবলম্বন করেছেন এবং এই উপার্জনের জন্য তারা অনেক কঠিন পেশা বেছে নিয়েছেন। তাই আমাদের উচিত যে আমাদের জীবন পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন হয় তা সেটা আমরা একটি হালাল উৎস থেকে গ্রহণ করব, এবং এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা একটি হালাল হারাম পন্থাকে বর্জন করব। আমরা জানি যে পৃথিবীর যে বিভিন্ন অর্থনীতি রয়েছে তার মধ্যে ইসলামী অর্থনীতির ব্যাপারটি আমাদের হারাম উপার্জন পরিহার করতে এবং হালাল উপার্জন গ্রহণ করতে সহায়তা করে। ইসলামী অর্থনীতির মূল যে বিষয়টি রয়েছে সেটাই হচ্ছে হালাল পন্থায় এবং বৈধ পন্থায়, সেই বৈধ উৎস থেকে আমাদের উপার্জন করা এবং বৈধ পন্থায় ব্যয় করা। এটি ইসলামী অর্থনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য। এখানে মানুষের উপার্জনের ক্ষেত্রে আমরা দুইটি বিষয় দেখে থাকি, যে তার উপার্জনের যে উৎস সেটা বৈধ কিনা এবং তার ব্যয়ের যে বিষয়টি রয়েছে সেটাও হচ্ছে বৈধ কিনা। আর আল্লাহ তাআলা এই উপার্জনের ক্ষেত্রে দুটি বিষয় জিজ্ঞেস করবেন, যে তুমি কোন পন্থায় সম্পদ উপার্জন করেছো এবং কোন পন্থা কোন পথে সে সম্পদ ব্যয় করেছো। এই দুটি বিষয় কিন্তু উপার্জনের ক্ষেত্রে এবং মানুষের অর্থের ক্ষেত্রে এটা ধরা হবে। আর ইসলামী অর্থনীতিতে আমরা যে বিষয়টি বুঝে থাকি, যে সমগ্র সম্পদের মালিকানা কিন্তু আল্লাহর মানুষকে দেওয়া হয়েছে একটি নির্ধারিত সময়ের জন্য, সেটা ভোগ করার জন্য। মানুষ হচ্ছে সাময়িক মালিকানা মানুষকে দেওয়া হয়েছে, কিন্তু যে সাময়িক মালিকানা শুধু মানুষকে দেওয়া হয়েছে, কিন্তু যেই মালিকানা চিরস্থায়ী মালিকানা এটা আল্লাহর। এর মাধ্যমে কি করা হয়েছে, মানুষকে সম্পদের যে মোহ রয়েছে তা থেকে তাকে দূরে নিয়ে আসা হয়েছে। মানুষের সম্পদের মোহ দূরীভূত করার জন্যই আল্লাহ তাআলা ইসলামী অর্থনীতির এই বৈশিষ্ট্য কোরআন এবং হাদিসের আলোকে করা হয়েছে। তো আমরা কি করতে পারি, যে যখন আমরা জানবো যে সম্পদের চিরস্থায়ী মালিকানা আমার নয়, আমি শুধু এটা ভোগ করবো একটা নির্ধারিত সময়ের জন্য এবং এরপরে আমাকে এটা রেখে যেতে হবে, তো এই যে পরকালীন চিন্তা, এটা যখন মানুষের মধ্যে আসে তখন সে কি করে, হালাল উপার্জনে উৎসাহী হয়ে ওঠে এবং হারাম উপার্জন পরিত্যাগ করে। তো আমরা এখানে এই উপার্জনের মধ্যে আমরা একটি ইসলামী অর্থনীতির আলোকে এটা ব্যাখ্যা করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি যদি আমি প্রথম থেকে আবার রিকল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা কি কি শিখতে পেরেছি। আমাদের আজকের পড়ার পাঠ ছিল
হালাল উপার্জন এবং এর গুরুত্ব, এবং আরেকটা পাঠ ছিল হারাম উপার্জন এবং এর পরিণাম। এর মাধ্যমে আমরা জানতে পেরেছি হালাল উপার্জনের পরিচয়। প্রত্যেকটা পরিচয় আমরা দুইভাবে দিয়ে থাকি, একটি হচ্ছে আবিধানিক পরিচয় আর পারিভাষিক সংজ্ঞা। তো হালাল উপার্জনের আবিধানিক যে পরিচয় আমরা দিয়েছি, এটা হচ্ছে বৈধ বা আইনানুক এবং অনুমোদিত পন্থায় উপার্জন। এর একটি পারিভাষিক সংজ্ঞা আমরা দিয়েছি যে বৈধ উপায় উপার্জনই হচ্ছে হালাল উপার্জন। এরপর আমরা দেখেছি হালাল উপার্জনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, হালাল উপার্জনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। এরপরে আমরা শিখতে পেরেছি হারাম উপার্জনের পরিচয়, হারাম উপার্জনের কুফল এবং পরিণাম। তো আজকের এই পাঠ থেকে তোমাদের বাড়ির কাজ থাকবে হালাল উপার্জন কি এবং এই হালাল উপার্জনের সুফল অথবা এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা লিখো, এবং হারাম উপার্জন কি, হারাম উপার্জনের কুফল এবং পরিণাম লিখো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আমি আশা করছি আজকের এই লেকচারের মাধ্যমে তোমরা উপকৃত হবে। এটি মূলত ছিল তোমাদের মূল বইয়ের পাঠ 19 এবং 20 নাম্বার পাঠ, তো দ্বিতীয় অধ্যায়ের 19-20 পাঠ। এখানে নির্ধারিতভাবে আমার পেজ নাম্বার বলে দেওয়া সম্ভব হচ্ছে না, কেননা একাদশ শ্রেণীর ক্ষেত্রে তোমরা এক একজন এক এক রাইটারের বই ফলো করে থাকো, সেক্ষেত্রে পাঠভিত্তিক তোমাদের এই পড়াটা মিলবে বলে আশা করছি। দ্বিতীয় অধ্যায়ের পাঠ 19 এবং 20। তো এখানে এখান থেকে যদি তোমরা বইয়ের সাথে মিলিয়ে এবং লেকচারের সাথে মিলিয়ে পড়াশোনা করো, আশা করছি এটা পড়াটা তোমাদের অনেক সহজ হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের মঙ্গল কামনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।